গুড ইভিনিং, শুভ দীপাবলি সবাইকে জানাই। শুভ দীপাবলির অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই দীপাবলি ভালোভাবে, সাবধানে, সুস্থভাবে কাটিও, আনন্দ উপভোগ করো। আর এবছর তো সবাই যেন বাজি পোড়ানো একেবারে নিষিদ্ধ, শব্দবাজি আলোকবাজি দুটোই। এটা বেশ ভালো হয়েছে, আমার তো শব্দবাজি একদম সহ্য হয় না। সেই সময় আলোকবাজি ফোটালেও নানা বিষাক্ত ধোঁয়া বেরোয়, যেগুলো সত্যি সত্যি শুধু করোনা পেশেন্ট বলবো না, অনেক বয়স্ক মানুষ এবং যাদের ফুসফুসের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে ভীষণ ক্ষতি করে। তো যাই হোক, বাজিটা পোড়ানো বন্ধ হয় আমি কিন্তু বেশ খুশি। যদিও আমার ছেলের খুব মন খারাপ, ও প্রত্যেক বছর কালী পুজোর সময় বাজি পোড়ানোর জন্যই ওয়েট করে থাকে। এবছরও অনেক বাজি দুর্গাপূজার সময় কিনে ফেলেছিল, সেগুলো সব ফোটানো হয়নি, অনেক রয়ে গেছে, তো আজকে ফোটাতে পারবে না বলে তার খুব দুঃখ। সারাটা দিন মন খারাপ করে বসে আছে, কি আর করা যাবে। আজকে আমি কিন্তু এই ব্লগে আমার ডেইলি রুটিন শেয়ার করিনি, শুধুমাত্র সন্ধ্যাবেলায় কি কি করলাম, 14 প্রদীপ দিলাম সেইগুলো, বা আমার বাড়িটাকে কিভাবে সাজিয়েছি, শুধু সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করব একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে। আশা করি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে যারা নতুন সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো।
বন্ধুরা, আমরা মা ছেলে রেডি হয়ে গেছি। আমরা আজকে একটু ঘুরতে যাব, বেশি দূরে কোথাও নয়, কাছাকাছির মধ্যে একটু ঘুরে আসব, আর সেই সাথে কিছু ঠাকুর দেখে আসব। কারণ এই করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে আমরা একদম গৃহবন্দী, বাড়ির থেকে বেশি দূরে কোথাও যায়নি, অনেক দিন কোথাও যায়নি। এই কৃষ্ণনগরের মধ্যে যা ঘোরাঘুরি, যা কিছু সব এখানে। তো আজকে যাব কৃষ্ণনগর থেকে খুব কাছে একটা জায়গায়, আর সেই সাথে ধুবুলিয়ার কিছু কালী ঠাকুর দেখে আসবো। শুনেছি নাকি ধুবুলিয়ায় কালী ঠাকুর খুব ভালো হয়। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের জার্নি শুরু হয়ে গেছে, জলঙ্কির ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। অনেকদিন পর বাইরে বেরিয়ে খুব ভালো লাগছে। আমাদের গন্তব্য এখন ধুবুলিয়া। চলে এসেছি ধুবুলিয়ার একটি পূজা মণ্ডপে। করোনা আবহে মণ্ডপের আয়তন এবং প্রতিমার আয়তনও বেশ ছোট, কিন্তু তবুও বেশ ভালো লাগলো। আর এই মণ্ডপ সংলগ্ন বেশ মেলাও বসেছে। যদিও আমরা যখন গেছি তখন মেলার দোকানপাট কিছুই খোলেনি। ধুবুলিয়ায় আরও কিছু ঠাকুর দেখেছি, সবগুলো সময়ের অভাবে এখানে দেখানো সম্ভব নয়। ঠাকুর দেখা কমপ্লিট করে আমরা চলে এসেছি একটি সুন্দর জায়গায়। জায়গাটি ধুবুলিয়া এবং কৃষ্ণনগরের মাঝামাঝি, কৃষ্ণনগর থেকে কাছে। জলঙ্গির ব্রিজটা পেরোলেই একটু গিয়ে ডান হাতে অনেকে নেমে যেতে হয়। এর পিছনেই আছে হাসাডাঙা বিল, ওই যে দূরে রাস্তা দেখা যাচ্ছে, রাস্তা থেকে নেমে আসতে হয়। সুন্দর করে সাজানো ওই দূরে মন্দির, ওই যে হাসাডাঙা বিল, বিলের পাশে বসার চমৎকার জায়গা আছে, আর তার সংলগ্ন ফুল বাগান। এই বিলটার জন্যই জায়গাটার সৌন্দর্য অনেকাংশে বেড়ে গেছে। আর নানা ধরনের ফুল, এখন যেহেতু শীত আসছে সেই জন্য গাঁদা ফুল, অনেক রকম গাঁদা ফুল দেখলাম, এবং শীতের ফুলও লাগানো হয়েছে, গোলাপ, পর্তুলিকা, রজনীগন্ধা, অনেক রকম ফুল আছে। তো এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। একঘেয়ে মানে 8 মাস ধরে আমরা ঘরবন্দি বলা যায়, তো সেখান থেকে বেরিয়ে এখানে আসতে পেরে আমার বেশ ভালো লেগেছে। এবার থেকে মাঝে মাঝে আসবো। পাশে বসার জায়গা আছে, জলের মধ্যে অনেক মাছ আছে যেগুলো এখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে সুন্দর। আর ওইখানে একটা নৌকা বাঁধা আছে, বিলের ওপাশ থেকে কয়েকজন একটা ঠাকুর বিসর্জন দিতে এসেছিল। ওই দেখো দূরে একটা মাছরাঙা পাখি বসে আছে। যাদের বাড়ি কৃষ্ণনগর ধুবুলিয়া বেতিয়ার দিকে তারা কিন্তু একটুখানি হাওয়া বদল করতে ঘণ্টাখানেকের জন্য এখানে ঘুরে যেতেই পারে। আমার তো খুব ভালো লেগেছে। আমি এবার থেকে মানে আমাদের সময় শুধু হলে প্রায় আসার চেষ্টা করবো।
তো ওখান থেকে ঘুরে আমরা কৃষ্ণনগরে ব্যাক করেছি। কিছু কেনাকাটা ছিল, কেনাকাটা করে আমরা আবার চলে এসেছি মোংলা মাঠে, মানে মোংলা পাড়ার মাঠে। বেশ বড় করে কালী পুজো হয়, তো এবার দেখলাম অতটা বড় হয়নি, কিন্তু ছোট হলেও খুবই সুন্দর হয়েছে, বেশ ভালো লাগলো। আর আমরা কিন্তু একা যাইনি, আমাদের সাথে আমাদের আরেক ভাই, তার ফ্যামিলিও গেছিল। আমরা যেখানেই বেড়াতে যাই আমরা এই দুই ফ্যামিলি একসাথে যাই। মণ্ডপের ভেতরটাও কিন্তু খুবই সুন্দর সুন্দর করে সাজিয়েছে, ভিড় কম ছিল বলে মণ্ডপের ভেতরে ঢুকে মাকেও দর্শন করে নিলাম। মা সবার মঙ্গল করুন। এবার চলে এসেছি আমাদের বাড়ির কাছে সেবক সংঘের মাঠে। ছোট হলেও এই প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, তবে এখানে আরো বড় ঠাকুর হয়, বড় মণ্ডপ হয়। এবার চলে এসেছি আরেকটি বিখ্যাত সাথী ক্লাবের ঠাকুর দেখতে। তো এই ঠাকুরটা দেখার সাথে সাথে আজকের মতো আমার এই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব শীঘ্রই আবার নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা।